টিপস পয়েন্টে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আমাদের আজকের আলোচনা, পুরুষের চুলে কোন তেল দেবেন, পুরুষ মানুষ চুলে কোন তেল ইউজ করবেন, কোন তেল পুরুষের জন্য ভালো, আজকে আমরা ভিডিও থেকে সেই সম্পর্কে জানব। চুলের জন্য তেল খুব জরুরি, তা সে নারী বা পুরুষ যেই হোক না কেন, বিশেষ করে আসন্ন এই গরমে তেলের আলাপ খুবই প্রাসঙ্গিক। তবে আজ পুরুষের চুলের যত্নে কিছু উপকারী তেল নিয়ে আলোচনা করা যেতে পারে। অ্যাভোকাডো তেল। স্তরপূর্ণ, ভঙ্গুর ও ক্ষতিগ্রস্ত চুলের জন্য এই তেল অ্যাভোকাডো তেল হালকা ও মসৃণ, এবং এতে রয়েছে প্রচুর পুষ্টি। এছাড়া এই তেলে রয়েছে ভিটামিন এ, বি, ডি ও ই, আছে আয়রন, অ্যামাইনো অ্যাসিড ও ফলিক অ্যাসিড। এই তেল ব্যবহারে চুল পড়া বন্ধ হবে, আগা ভাঙবে না, চুলের গোড়া শক্ত হবে। নারিকেল তেল। সব ধরনের চুলের জন্যই প্রযোজ্য, চুলের বৃদ্ধি থেকে শুরু করে চুল সংক্রান্ত সব কিছুতেই যেন নারিকেল তেল অপরিহার্য। এই তেল মাথায় ত্বককে শুষ্কতা থেকে বাঁচাবে এবং চুলে খুশকি হতে দেবে না। জোজোবা তেল। শুষ্ক আর ক্ষতিগ্রস্ত চুলের জন্য বড়ই উপকারী এই তেল। চুলের শুষ্কতা, খুশকি ও জ্বর ছাড়াতে এই তেল খুবই কার্যকরী। নন স্টিকি ও নন গ্রেসি এই তেল চুলকে করে মসৃণ ও ঝরঝরে। আমন্ড তেল। আপনার কাজ যদি হয় সারাদিন পথে পথে ঘুরে বেড়ানো বা এদিক সেদিক যাওয়া, তবে চুলে ব্যবহারের জন্য বেছে নিতে পারেন এই তেল। এটাকে অনেকেই থিনিং অয়েল বলে থাকে। এর কাজ হলো চুলের সব রকম ময়লা ও গাঁত দূর করে চুলকে ফুরফুরে ও সতেজ রাখা। অলিভ তেল। এই তেল সাধারণত স্পর্শকাতর চুলের জন্য, এতে রয়েছে চুলের উপযুক্ত দারুণ কন্ডিশন। এর কোনো অ্যালার্জেটিক পার্শ্ব প্রতিক্রিয়া নেই। স্কাল্প বা মাথার খুলির স্বাস্থ্যের জন্য এটি বেশ কাজ করে, কেননা এতে আছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি ময়েশ্চারাইজিং। আপনার জীবনকে আনন্দময় সুখী করে তুলতে এবং স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন পরামর্শ টিপস পেতে আমাদের টিপস পয়েন্টের সাথেই থাকুন। টিপস পয়েন্টের সাথে থাকতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।